হ্যালো ভিউয়ার্স, আমি মাসুদ, প্রফেশনাল বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা সেটা হলো, আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি, শতকরা 90% ইউজারই এই প্রবলেমটা ফেস করে থাকি। সেটা হলো যে উইন্ডোজ দেওয়ার পরপর রাইট মাউসের যখন রাইট বাটনটা ক্লিক করি তখন পিসিটা কোনো কাজ করে না। এটা আসলে হ্যাং হয় না, এটা আসলে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে নট ওয়ার্কিং, মানে কোনো কাজই করে না। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব আজকে সেই বিষয়েই টিউটোরিয়ালটা। তাহলে চলুন দেখে নিই যে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব। আমরা যদি কোনো ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করি, করার সাথে সাথে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কাজই করতেছে না, লোডিংয়ে আছে, লোডিং হচ্ছে তো হচ্ছেই, এইভাবে কতক্ষণ হবে সেটা বলা যায় না, হয়তো কাজ করতেও পারে নাও পারে। তো আজকে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব সেটাই দেখব। তাহলে চলুন দেখে নিই। রাইট বাটন ক্লিক করলে কাজ কেন করে না? আমি একটা মেনু বানায় রাখছি, আপনারা দেখে বুঝতে পারছেন, রাইট বাটন ক্লিক নট ওয়ার্কিং ইন উইন্ডোজ 10 কুইক ফিক্সড। আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে রান অপশনটা ওপেন করতে হবে। তারপরে এখানে কিছু কমান্ড আছে, এটা দিয়ে তারপরে রেজিস্টার এডিটর অপশনটা নিয়ে আসতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখে নিই। প্রথমে আমরা যেটা করব, রান অপশনটা চালু করব। রান অপশনটা আপনারা যদি খুঁজে না পান, সার্চ অপশন থেকে রান লিখবেন। রান লেখার পরে এই দেখেন চলে আসছে রান, এখান থেকে আপনারা রান করতে পারেন। আমার অলরেডি এটা বারে আমি এটা রেখে দিছি, এখান থেকে জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে পিং করে রেখে দিতে পারেন টেক্সট বারে। তো আমি এখান থেকে রান করতেছি, রান করার পরে এখানে লিখবেন জাস্ট REGEDIT, REGEDIT, তারপরে ওকে। আমি এটা মিনিমাইজ করে নিই। অপশনটা চলে আসছে রেজিস্টার এডিটর। এরপরে যেটা বলা হয়েছে মডিফাই রেজিস্টার এডিটরে আমাদের যে কাজটা থাকবে, 3 নম্বর অপশনটা এইস কি, আমরা এই স্কি দেখি কোথায় আছে। এটাই হচ্ছে এই স্কি, এটা সাধারণত এইভাবে থাকে, এই স্কি ক্লাস রুট। এখানে দেখুন তাই বলা আছে, এই স্কি ক্লাসেস রুট। আমরা এটাতে ক্লিক করব। তারপরে আমাদের যেটা বলা হয়েছে ডিরেক্টরি, আমরা ডিরেক্টরিতে চলে যাই। ডিরেক্টরি ডিরেক্টরি আমরা খুঁজে পাইছি। তারপরে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। চলে যাওয়ার পরে শেল ইএক্স, শেল ইএক্স, শেল ইএক্স এর পরে কি বলা হয়েছে, কনটেক্সট মেনু হ্যান্ডেলার্স।
এই যে দেখতে পাচ্ছেন কনটেক্সট মেনু হ্যান্ডেলার্স, এটাতে আমরা ক্লিক করলাম। তারপরে কি বলা হয়েছে, প্লিজ সিলেক্ট দ্য ফোল্ডার ফাইল IGFXCUI অর ডিলেট। এই যে আমরা দেখতে পাচ্ছি IGFXCUI, এটা ডিলেট করে দিতে বলছে, আমরা ডিলেট করে দিলাম। আচ্ছা এরপরে আর কি বলছে, অর ডিলেট। আচ্ছা এরপরে আরেকটা অপশনকে দেখানো হয়েছে IGFXDTCM অর ডিলেট, IGFXDTCM এই ফাইলটাও ডিলেট করে দিতে বলছে, তো এই ফোল্ডার ফাইলটা আমরা ডিলেট করে দিলাম। তারপরে আর কিছু বলে নাই, তার মানে বুঝতে পারতেছি যে আশা করি আমাদের কাজটা হয়ে যাবে, আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি। এটা আমরা সরাসরি ক্লোজ করে দিতে পারি, তারপর ফাইলগুলো সাজায় ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা ট্রাই করে দেখব, অনেক ক্ষেত্রে এটা ডিলিট করে দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে পিসির যদি আপনার পিসি বা ল্যাপটপের যদি কনফিগারেশনটা ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার পিসিটা রিস্টার্ট দিয়ে নেবে। আমার তো সেম প্রবলেম দেখা দিচ্ছে, তো আমি পিসিটা রিস্টার্ট দিয়ে নেব। তাহলে আমি পিসিটা রিস্টার্ট দিয়ে নিচ্ছি, তারপরে দেখা যায়। ভিউয়ার্স, পিসিটা রিস্টার্ট দেওয়ার পরে চলুন আমরা দেখে নিই আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম কতটুকু আমরা সাকসেসফুলি হয়েছি, আর আমাদের এখন পিসিটা কতটুকু সাকসেসফুলিভাবে কাজটা করবে। তখন আমি আপনাদেরকে দেখালাম এই ফাইলটার উপরে যখন রাইট বাটন ক্লিক করলাম তখন ওপেন অপশনটা আসতে অনেক সময় নিচ্ছে, অনেক সময় নিচ্ছে বলতে ওপেন অপশনটা আসেনি। এখন আমরা এটা দেখব, এটার উপরে আমরা যে রাইট বাটন ক্লিক করি সঙ্গে সঙ্গে মেনুটা চলে আসতেছে, আমরা ওপেন করতে পারতেছি আগের মতো, কোনো লোডিং বা কোনো ধরনের আমরা নেট ইউজ করতে গেলে যেরকম বাফারিং করে সেরকম মাউসের কোনো ধরনের কোনো বাফারিং নেই। আমরা ইজিলি এখন সব কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না, যে কোনো ফাইল ওপেন করতে পারবো। আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা তো অবশ্যই আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি।